কালকে আসার পথে একটা হুইলচেয়ার নিয়ে আসবে। হুইলচেয়ার কেন? কারবার পায়ে সমস্যা হলো। সমস্যা কেন হবে? তোমার কাছে তো আমার ছেলের কোনো আবদারই খাটে না। তা বলি, ছেলেটাকে কি আমি অন্য কোথা থেকে নিয়ে আসছিলাম? ওর আচরণ দেখে তো আমার তাই মনে হয়। কি না আজারা? এই আজারা, আজারা দেখালো রাখছেন আপনি আমারে চটটা? আমি আমারে দেন নেই তোরে কে খালু? হ্যাঁ কয়বার ডাকতে হয় তাতে আসতে পারিস না? যা জলদি যা, আমার অপদার্থ ছেলেটাকে সসম্মানে এখানে নিয়ে আয়। যা যা। কি ব্যাপার, বেশি আর্জেন্ট হলে তুমি আমার রুমে যেতে পারতে, শুধু শুধু আমাকে এই রাতে ডেকে আনা। সরি জনাব, আমার ভুল হয়ে গেছে আপনাকে। মা দেখছো আমার সাথে কিভাবে বিহেভ করে? আমাকে কি ডাস্টবিন থেকে কুড়াই পাইছিলা? এই তুমি আমার ছেলের সাথে এরকম সৎ বাবার মতো আচরণ করবে না। মাফ করে দিন জানাবা। তা জানা আপনার হুইল চেয়ার কি জন্য লাগবে আমাকে বলবেন কি? দরকার আসলে, বারবার এক রুম থেকে আরেক রুমে আমি চলাফেরা করি, এরপর এদিক সেদিক ঘোরাফেরা করা লাগে রুমের মধ্যে, আমার কাছে বিষয়টা ডিসগাস্টিং লাগে। তাই ফিল করছি যে এবার থেকে শরীরটাকে একটু রেস্ট দিব। ডিসগাস্টিং? বাহ চমৎকার, নিজের শরীরকে আপনি রেস্ট দিবেন? বাহ, তা জানাব আমি একটা কাজ করি। কাজটা হচ্ছে গিয়ে ওই যে আপনার যে রুমে আপনি থাকেন সেই রুমটা পুরো আমি আইসিইউ করে দিই। লাভটা কি হবে? লাভটা আপনার হবে যে ওই রুম থেকে আপনাকে কখনোই বের হতে হবে না। ওই রুমে আপনি খাবেন দাবেন এক নম্বর, দুই নম্বর যাবতীয় কাজ আপনি সারতে পারবেন। যারা বলুন, আমার আইডিয়াটা ঠিক আছে না? নাইস আইডিয়া, বিষয়টা ভাবতে হবে। খারাপ বলেনি, খারাপ বলেনি। আমি তোমার থেকে ছেড়ে অনেক দূর, যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো, আমি থাকবো না এখানে। যাবো যে যাবো সেদিন এই ক্ষেত্রে চটটা আমি নিজের গালে নিজেই দিয়েছি। খালুছিস এখন কথা কই? যদি রাগ না করেন বল কি বলবি বল। রাগ করেন না, আমি মানতেছি আপনি খালাম্মার চটটা আমার গালে দেন, এটা আমি নিই। ওর একটু ভালো হতে বললো। খালাম্মা এবারটা তো আপনার খালাও কই নাই, আপাও কই নাই, আন্টিও কই নাই, সরটা কেন কেন মেরেছি জানিস? চটটা যদি না দিতাম তাহলে তুই এরকম ছাড়তিস না। যা এখান থেকে, আর ভাল লাগে না জগৎ সংসারে, অসহ্য লাগছে। ভেজান কেমন আছেন? হ্যালো, কি অবস্থা তোর? এই তো, আপনার পরীক্ষা কেমন গেছে? হ্যাঁ ভালোই, অঙ্ক টঙ্ক সব একদম ঠিক দিছেন? হ্যাঁ ঠিকই হয়েছে সব। তোর কি অবস্থা?
আমার আর কি এই তো চলতেছে মোটামুটি। চটর খাইছস আজকে? কসম ভাইজান, একটাবার দুবার মামা খালি দুবাই নিয়ে যাক, এই সবগুলোর রস আমি চিপ্পা চিপ্পা পাই কোন ভাইজান। চোর আজকে চারটা খাইছস না? আরে ভাইজান, তিনজন মানুষের কাছে চারটা খেয়ে চোর খাইছি। তিনজন মানুষের চারটা কেমনে খালু? দুই হান চোর দিছে আজকে। আচ্ছা শোন, তোর আমি একজনের চোর থেকে বাঁচাই দিতে পারি। কেমনে ভাইজান, কেমনে? তোর কার চোরটা তোর সবচেয়ে বেশি লাগে কত মানে? খালুর চোর। কেন কেন কি? আরে হাত দেখছেন, হে বড় কান ছাপাই মারলে একদম গরম হয়ে যায় কান। তাহলে তোর আমি খালুর চোর থেকে বাঁচাই দিতে পারবো। কেমনে ভাইজান, কেমনে কেমনে কেমনে? আমি একটা মুভিতে দেখছিলাম তুই তোর দুই গালে শাহরুখ খানের ছবি লাগাবি, ঠিক আছে? ভাইজান শাহরুখ খানের ছবির সাথে থাপ্পড়ের কি কাজ? আরে বেডা বুঝস না, তোর খালু তো শাহরুখ খানের বিগ ফ্যান। ও হো হো, মনে পড়ছে, কথা তো ঠিক কইছেন। শাহরুখ খানের গালে কি আর সর দিব? না 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 ভাই, আপনি যে আমার কি উপকারটা করলেন ভাইজান, আমি উঠতে দুই গালে দুইটা ছবি লাগাই ঘুরবো, কাল বাজাতে সর না দিতে পারে ভাই। ভাই আপনি খুব বড় করে বললেন, পরের মাসে ভাইজান খেজুর পড়ালাম খালি আপনার লেগে আনবো, কারোর লেগে আনবো না ভাইজান। শুধু আপনি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা দে যা যা পড়তে দে এখন যা। আপনি যদি ওকে একটু মানুষ করার দায়িত্বটা নিতেন। ও তো মানুষই আছে, ও তো আর গরু ছাগল না। গরু ছাগল হলে তো ভালো হতো, দেশের উপকারে আসতো। ও যা আছে গরু ছাগলের চেয়ে ভয়ানক। কিন্তু আমি তো শিক্ষক নই। আই নো দ্যাট, আসলে সে বয়সে বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো মনমানসিকতা বাচ্চা ছেলেদের মতো রয়ে গেছে। দেখুন, আমি যেই চেয়ে গরু ছাগল চেয়ে একটা ভয়ানক ছেলেকে মানুষ করার দায়িত্ব কেন নেব? মানুষ করার দায়িত্ব এই জন্য নেবেন যে আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষের কাজ হলো সমাজের অমানুষগুলোকে মানুষ করা। আমি সিরিয়াসলি বলছি, আপনি যদি এই ফ্যামিলিটার দায়িত্ব নেন, অ্যাটলিস্ট এই ফ্যামিলিটা অনেক বড় একটা উপকৃত হবে। ঠিক আছে। তোমার মামা চলে আসছে? না ম্যাডাম, আমার মামা পরের মাসে আসবে ম্যাডাম। দুলানিয়া কোথায়? ওকে পড়তে আসবে না? ওই ফাজিলটা ম্যাডাম, ওই যে দেখছে আপনি আসছেন, ওই বাথরুমে ঢুকছে, আর বাইরে ওর নাম গন্ধ নেই। এই যে বলো তুমি, ও তো অনেক ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। ভুল করছেন ম্যাডাম, ভুল করছেন, চিন্তাই ভুল করছেন। ও যে কি ফাজিল, পুরো আস্তে একটা বান্দর ম্যাডাম। ওর মুখটা দেখছেন হচ্ছে এটা পুরো বান্দরের মুখ, না লেজ দিত, লেজটা থাকলে ও পুরো আস্তে একটা বান্দর। না তুমি ভুল বলছো। আরে না ম্যাডাম, আপনি চিনে নিন না, ও যে কি খারাপ ম্যাডাম। ম্যাডাম একটা খাজুর খান ম্যাডাম, একটা খাজুর। না পর সবাই মিলে খাবো। প্লিজ ম্যাডাম প্লিজ, একটা খাজুর আমার সামনে। আচ্ছা তাহলে একটু বের করে দাও। হ্যাঁ তোমাকে দেখেছি, কেমন আছো দিলালে? তুমি না আমাকে প্রশ্ন করেছিলা, ওটার উত্তর দুদিনের মধ্যে বের করতে বলেছিলা, আমি কিন্তু ওটার উত্তর একদিনে বের করেছি। তুমি না বলেছিলে দিলাল ইংলিশ কি? দিলাল মানে যার দিল আছে, ইংলিশ হলো হার্ট। এট ঠিক আছে, আমি আসলাম। আই দিলালে যেও না, আরো কথা আছে। তুমি না আমার ফ্রেন্ড হতে চেয়েছিলা? ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমাকে বিয়ে করতে চাও? লজ্জা পাচ্ছ কেন? এটা তো কোনো ব্যাপারই না, এখন তো সিনিয়র জুনিয়র তো বিয়ে হচ্ছে, এটা একবারে নরমাল ব্যাপার। অ্যাকচুয়ালি আই এম সরি
ফ্লার্ট আমি আপনার সাথে ফ্লার্ট করে ঠিক করে নি আমি সরি না না এটা কোনো লজ্জার বিষয় না ওই দিন যদি আমার সাথে এরকম না করতে তাহলে তো আমরা ফ্রেন্ডই হতে পারতাম না আর আমার ফ্রেন্ড হতে হলে কয়েকটা নিয়ম মেইনটেইন করতে হবে তুমি কি পারবা শর্তগুলো মানলে আপনি আমার বন্ধু হবেন হ্যাঁ অবিয়াসলি কি সেগুলো যদি বলতেন একটু এক নম্বর হচ্ছে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ দুই নম্বর আব্বু আম্মুর কথা শুনতে হবে তিন নম্বর নিজের কাজ নিজেকে করতে হবে আর বড় উপকারই হতে হবে পারবে আমাকে কিছুদিন সময় দেন দেন উই আর ফ্রেন্ডস Yes, তাহলে তোমাকে সময় দিচ্ছি নাও ফ্রেন্ডস লজ্জা নাই লজ্জা পেতে হয় আগে চেঞ্জ হয়ে নি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আচ্ছা